আমাদের এ ভাই, এ ভাই মোবাইল কিনবে দেখেন, উনি মাথার মধ্যে থাপ দিতেছে দাম বেশি। আরে মোবাইলের লগে কেবল দিতে নেই বেচারা, কি এটা এটা স্যামসাং এর কেবল এনারে ভাই, দুই ঘন্টা পর্যন্ত মোবাইল দোকানে আছে, কিন্তু এখন পর্যন্ত উনার মোবাইল, ভাই মোবাইল কিনছেন নাকি আপনি? নোয়াখালীর মানুষ, আয় তো মাঝে মধ্যে ইয়ে করতে হইব, নোয়াখালীর কথা করতে হইব। আর আপনার মোবাইল হয়েছেনি? যে ভাই মোবাইলটা কিনছে স্যার, মোবাইল মোবাইল দেখি, এই যে ভাই মোবাইল কিনছে, মোবাইলটা মোবাইল সার্জ দিতেছে এখন। ভাই মোবাইল আপনি মোবাইল পছন্দ হয়েছে নি? কত দিলেছেন? বাংলাদেশে কত? মোবাইলের সান না কেন? কত হয়েছে? ভাই 50,000 টাকার মতন, 50,000 টাকার মতন মোবাইল এখন কিনে হয়েছে। এটা মোবাইলের লগে আঙুরে কে দিই, মোবাইলের লগে এটা কেবল দিব আঙুরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা বাঙালির কিছু লোক আছে, আমরা মোবাইল কিনতে যাব, আমরা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবো। দেখি এখানে আইফোনগুলা কত দাম, কত করে এগুলো আইফোনগুলা। আমরা এখন চলে আসছি একটা মার্কেটে, এটা একটা ছোটোখাটো মার্কেট, এটা একটা বেশি বড় মার্কেট না, যে একটা ছোটোখাটো মার্কেট এটা। এখানে বাংলাদেশে যেরকম মোবাইল মার্কেটগুলা তিনতলা চারতলা থাকে, কিন্তু এখানে নিচে থাকে মার্কেটগুলা, এখানে সবগুলা দোকান নিচে। সামনে এটা হলো ফাহিল, এটাকে ফাহিল বাজার বলা হয়। এই যে এখানে আমাদের এই ভাই মোবাইল কিনবে এখন, হাসিটা দেখছেন কত কত মধুর একটা হাসি দিয়েছে, নতুন মোবাইল কিনবো আইফোন। এই যে তারক ভাই, উনিও খুব মোড়ে আছে, উনিও হয়তো একটা কিনতে পারে, দেখা যাক। তাহলে চলুন আমরা দেখি এখন আইফোন। এই যে এটা হলো ফাহিল, ফাহিল বাজার, এখানে সব বাঙালি, এখানে বাঙালি ছাড়া এটা এটা আসলে এক ধরনের গুলিস্তান বললে হয়, এখানে গুলিস্তানের মধ্যেই এখানে সব বাঙালি পাবেন। এখানে বাঙালি, হিন্দি বেশি বাঙালি, আর হিন্দি আর বেশি বাঙালি, এখানে মাসি ততটা বেশি একটা না, আর এখানে কুয়েতির আগমন বেশি একটা না, শুধুমাত্র বেশি বাড়লে বাঙালি পাবেন। বিশেষ করে নোয়াখালীয় বেশি আছে, যেমন আমি নিজেও একজন নোয়াখালীয়া, বুঝছেন না, আমি নিজেও একজন নোয়াখালীয়া। এই যে আমাদের বাঙালি ভাই একজন আছে, উনি এগুলো বিক্রি করে। এগুলো কত করে ভাই? না টিকটকে না, এটা কত করে? এটা এটা হলো নৌ দিনারে। বাংলাদেশি কত? ব্যবসা করতেছে, দাঁড়ায় দাঁড়ায় তিন চার ঘন্টা, চার পাঁচ ঘন্টা মোটামুটি উনি দেশের মানুষের আহারের জন্য এখানে চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি এইটা ব্যবসা করেন। মোটামুটি কিছু আসে, মোটামুটি আসে তো? যাক আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে ভাই। ওকে, এখন চলে আসছি লুলু হাইপার, এটা লুলু হাইপার মার্কেট ইন্ডিয়ান। এটা হলো এখানে মোবাইলের দোকান আছে, এই যে মোবাইলের দোকান, অনেক সুন্দর সুন্দর মোবাইলের দোকান, এগুলো সব সেকেন্ড হ্যান্ড মোবাইল, এখানে অনেক মোবাইল। এক মিনিট, এই যে এখানে অনেক সেকেন্ড হ্যান্ড, সবগুলো সেকেন্ড হ্যান্ড মোবাইল, এখানে সব দামি দামি আইফোন। এই যে দেখেন সেকেন্ড হ্যান্ড মোবাইল, এখানে সবগুলো সেকেন্ড হ্যান্ড মোবাইল, আইফোন এক্স, এক্স ম্যাক্স, আইফোন সিক্স, সিক্স সেভেন, আইফোন এক্স এস, এক্স আর, এক্স আর সব। এই যে ইন্ডিয়ান বাইয়ের দোকান, এটা হলো ইন্ডিয়ান বাই, এখানে সব সেকেন্ড হ্যান্ড মোবাইল দেখেন, খুব সুন্দর একটা, সবগুলো আপনার ইনটেক নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড। যে আমরা চলে আসছি আরেক দোকানে, এই যে এখানে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড টেলিফোন, সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে দেখেন, 11, 8 প্লাস,
এই যে এটা হলো, এটা হলো 11। ফেসবুকে দেখতে পাবে স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, সবগুলো দামি দামি মোবাইল দান বা একটু খাটিনি। এই যে এটা হলো আপনার 13 প্রো ম্যাক্স, যেটার দাম হলো 320 টাকা। বাংলাদেশে কত হবে 320 টাকা? 320 টাকা ধরেন 90,000, প্রায় 90-95,000 টাকা। এই যে এই যে আমাদের এ ভাই মোবাইল কিনবে, দেখেন উনি মাথার মধ্যে থাপড় দিতেছে, দাম বেশি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ঘড়ি আছে অনেক, প্রায় 2500 টাকার মতন। এটা এটার দাম, এই যে এখানে দেখতেছেন আপনারা, এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে, অনেক মডেলের ঘড়ি আছে, অ্যাপেল এর সিস্টেম। লাস্ট প্রাইস কিতনা লাগা এটা ভাই সাহেব? এটা দিয়ে তো ভাই সাহেব, ভাই সাহেব দেখেন কিউ বেটা আমার এই বাঙালি ভাই ঘড়ি কিনবে, উনি তো মোবাইল কিনতেছে এখন পর্যন্ত। এই যে আমাদের মোবাইল, এটা কিনা হয়েছে, এটা হলো 81,000 টাকা। এটা হলো কুয়াতি থেকে, এখানে এখন 50,000 টাকার মতন এখানে আছে। এই যে ভাই মোবাইল কিনছে, উনি হলো আমার বোনের জামাই, আমার দুলা ভাই, ঠিক আছে না? এখন আপনাদেরকে পরিচয় করে দিলাম আসলে। এই যে উনি এখন দিতেছে, ওকে। এই যে আমার এই বড় ভাই, উনি এই ঘড়িটা কিনছে। ভাই কত দিয়ে কিনছেন এটা? ভাই এটা কত দিয়ে কিনছেন? ভাই কত দিয়ে কিনছেন? আরে ভাই কোন না, আরে কত দিয়ে কিনছেন? 10 কেডি ভাই বাংলাদেশে কত? বাংলাদেশে কত আছে 8 কেডি? 2000 টাকার উপরে আসে। আপনারা দেখেন এটা আসলে অনেক সুন্দর একটা ঘড়ি। এটা থেকে আরো কম দামি ঘড়ি আছে, এটা থেকে আরো অনেক কম দামি ঘড়ি আছে এখানে, কিন্তু এটা অনেক ভালো ভালো ব্র্যান্ডের, দেখতে অ্যাপেল এর মতোই। আপনারা দেখেন অনেক সুন্দর একটা ঘড়ি। এটা এটা খুলুন তো একটু ভাই, একটু ভালো করে খুলুন তো একটু, একটু একটু দেখান তো সবাইকে, একটু দেখান ভাই, একটু দেখান না সবাইকে একটু ভাই। আরে ভাই আপনারা তো নোয়াখালীর মতো, দেখান না সবাই। এই যে অনেক সুন্দর ঘড়ি, অনেক সুন্দর একটা ঘড়ি। এই যে দেখেন আপনারা যদি নেন, এই ভাইয়ের দোকানে চলে আসবেন, এখানে গ্র্যান্ড হাইবার পাহিল 18 নম্বর দোকান, এখানে চলে আসেন। এখানে যদি আমার এখানে ভিডিও দেখে আপনারা আসেন, আমার মনে হয় উনি অনেক কম নেবে। ভাই আমার ভিডিও দেখে যদি কেউ আসে, আপনি কম নেবেন? এখন এই নতুন মোবাইলে আমরা যেটা কিনছি সেকেন্ড হ্যান্ড, বাংলাদেশে প্রায় 50,000 টাকার মতো পড়ছে। কিন্তু এটার এখন স্ক্রিন পেপারটা লাগাচ্ছে, স্ক্রিন পেপারটা লাগাতে দেখে আমরা স্ক্রিন পেপারটা ভিডিও করি। স্ক্রিন পেপারটা লাগানো হয়েছে, 128 GB। যে উনি স্ক্রিন পেপারটা আমাদেরকে ফ্রি দিয়েছে, উনি এটা আমাদের বাংলাদেশি বলে আমাদেরকে ফ্রি দিয়েছে। এই যে সব বাঙালি, এখানে সব বাঙালি, এখানে সব বাঙালি, সব বাঙালি, সব বাংলাদেশি। বাসে গ্লাস কে ফ্রি হ্যাঁ, ফ্রি দিছে উনি আমাদেরকে। এই যে আমাদের উজ্জ্বল ভাই, উনি হলো, উনি ওনার বাড়ি হলো বরিশাল, বাংলাদেশ। ভাই একটু কিছু বলেন, বরিশাল
মামু আপনি একটু কিছু বলেন, উনার বলার ভাষা উনি হারিয়ে ফেলছে, উনি উনি দেখতে কিন্তু দেখা যায় উনি ছাকা খাইছে, ভাই ছাকা খাইছেন নাকি? ঈদ উপলক্ষে মোবাইল ঘড়ি সব কিনা হয়েছে। ওকে, এই যে মোবাইল ফাইনাল কভার, আপনার কভার দিছে, তারপরে এই যে অনেক সুন্দর একটা মোবাইল, এটা হলো 11 প্রো, না সরি এটা 11, এটা 11। ওকে ভাই, মোবাইলটা লন, হাতে লন, এই যে মাশাল্লাহ, আরে কুরিয়ান হাসি না দিল দে ভাই। ওকে, আর উনি তো গড়ি নিচ্ছে, গড়ি নিয়ে ভাই একটু কিছু বলবেন গড়িটা। হ্যাঁ ভাই, নেক্সট টাইম কিন্তু অ্যাপেলের গড়ি কিনবো, ওনার নেক্সট নেক্সট টার্গেট অ্যাপেলের গড়ি। এখন এই গড়িটা কিনছে, ওনার নেক্সট টাইম কিন্তু অ্যাপেলের গড়ি আসলি। যে উনি গড়ি যে কিনছে, গড়ির কিছু পিতা কিনবে, আলাদা আলাদা ভাবে কিনবে, আলাদা কালার। এটা আপনি কোনটা নেবেন, যেটা ভালো লাগে এটা নেন, যেটা ভালো লাগে নেন। এই যে এই কালারটা, না এই কালারটা নেবেন। হ্যাঁ এই যে কালারটা নেবে, দেখেন কিভাবে ফিটিং করে, এটাও দেখেন অনেক সুন্দর। এই যে এই যে বাঙালি গ্রুপ ভাই, ওনারা মার্কেটিং করলো, ভালো ভালো জিনিস, দামি দামি জিনিস কিনেছে। এই যে সবাই আসেন, আমার কিছু খাওয়াবেন না? এই যে আপনি আপনি যা কিনছেন, আমাদের মোবাইল কিনা শেষ, সবকিছু কিনা শেষ। এই যে আমাদের মামুন ভাই, উনি আমাদের খুব উনি আমাদের বড় ভাই, ঢাকায় থাকেন, ওনার উনি অনেক বড় বড় ভাই বুঝছেন নি। ওনারা মাঝে মধ্যে আমি একটু আচ্ছা থাকে এটা বলবো না, এটা সমস্যা আছে। এলে আমাদের মোবাইল কিনা শেষ, এখন আমরা KFC খাবো। কিন্তু KFC-তে আমরা আসার পরে দেখলাম যে পরিমাণ ভিড়, এই যে দেখেন আপনারা, এটা এটা এত পরিমাণ ভিড় এখানে, আজকে মনে হয় না আমরা সিরিয়াল পাবো কি না। তারপরে আমাদের একটা লোক গেছে, ওনাকে পাঠাইছে, উনি দেখে কী খবর নিয়ে আসে, আল্লাহ ভালো জানে আজকে KFC পাবো কি না। এই যে এখানে ফাহিদ, আমরা KFC খাওয়ার পর ইনশাল্লাহ বাসা যাবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে আমাদের KFC চলে আসছে, আমরা এখন মোবাইল কেনার পর আমরা KFC খাবো। এই যে ভাই চলে আসছে, এই যে আমরা সবাই এখন KFC খাবো, আমরা পুরো প্যাকেজ কিনেছি। এখন KFC খাওয়ার পর ইনশাল্লাহ আমরা বিদায় নিব। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, অবশ্যই সবাই কমেন্ট করবেন। আমি আশা করি নেক্সট ভিডিও আমি দেব ইনশাল্লাহ, সবাই জানাবেন ইনশাল্লাহ। খাওয়া, ও মুখটা পড়ে যাচ্ছে ভাই, অনেক মজা, অনেক টেস্ট, খুব বেশি টেস্ট। KFC-র মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। ভাই কিছু বলেন, এটা নোয়াখালীর ভাই, স্পন্সর ফারুক ভাই, আচ্ছা কালকে এসে পরে এটা এলো। এই যে আমাদের, আমরা সবাই, আমরা অনেক মানুষ ছিলাম, আরও সবাই চলে গেছে, তো দুঃখ প্রকাশ করলাম তাদের জন্য। আমরা আছি এখন, আমরা খাওয়া দাওয়া করার পর আমরা ইনশাল্লাহ পাঠিয়ে চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।